এই অসমখন বা এই ভারতবর্ষখন প্রবীণ টুকারিয়া ডাঙরিয়ার পৈতৃক সম্পত্তি নহয়, তেওঁর মাকে সেইটো যৌতুকত আনা সম্পত্তি নহয়। অসমলৈ আহি তেওঁ যি বিষবাষ্প বিয়পাই গল, অসমৰ মুসলমানসকলক যি ধৰণে তেওঁ অপদস্থ করলে, অপমান করলে, আমি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদক প্রবীণ ভাই টুকারিয়াক আমি ধিক্কার দিছো, গরিহণা দিছো, তীব্র ভাষাৰে তেখেতক নিন্দা করছো। তেখেতে আসলতে ভারতীয় সংবিধানক অবমাননা করেছে, এইখানে মুসলমানক অবমাননা করা নহয়, গোটেই ভারতবর্ষৰ গণতান্ত্রিক ব্যবস্থা আর সাংবিধানিক ব্যবস্থাটক তেখেতে অবমাননা করেছে। গতি তার কারণে পুনরায় মই তেখেতক ধন্য মানে গরিহণা দিছো। যিজন মানুহে এটা ইমান ডাঙর পদত থাকি, তার এটা সংগঠনের পদত থাকি আহি তেওঁ কৈছে যে মুসলমানসকলক কোনো ধরনের উচ্চপদস্থ আমলাক নিয়োগ করা নহয়। এই অসমখন বা এই ভারতবর্ষখন প্রবীণ টুকারিয়া ডাঙরিয়ার পৈতৃক সম্পত্তি নহয়, তেওঁর মাকে সেইটো যৌতুকত আনা সম্পত্তি নহয়, যে তেখেতে যি ইচ্ছা তাকে কৈ যাব, এই কথাটো কোনোপাধ্যেই গ্রহণযোগ্য নহয়। আর এই কথাটো মই অকল সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ আলী খলিফাই কোৱা নাই, গোটেই অসমৰ যি অকল বুদ্ধিজীবী আছে তেখেতসকলে বেয়া পাইছে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মানুহে তেখেতক বেয়া পাইছে এনেকুৱা কথা কোৱাৰ কাৰণে। কারণ অসমখন এখন শঙ্কর মাধবর দেশ, শঙ্কর আজানর দেশ, ইয়াত অসমীয়া হিন্দু, অসমীয়া মুসলমান, বঙালী হিন্দু, বঙালী মুসলমান সকলেই মিলা প্রীতিরে বসবাস করে আছে। এইখন লাচিত বরফুকন, ইসমাইল সিদ্দিকির দেশ, ইয়াত কোনো ধরনের সাম্প্রদায়িকতার স্থান নাই, ইয়াত কোনো ধরনের ধর্মীয় ভেদাভেদ নাই, আমি সকলো মানুষ মানুষ হিসাবে আমি আছো। আমার এটাই ধর্ম, সেইটো হচ্ছে মানবতা। প্রথম ধর্ম হচ্ছে আমার মানবতা, মানবতাক রক্ষা করে মানুষ হিসাবে মানুষের প্রতি থাকা প্রেম ভাতৃত্ববোধ বজায় রাখি আমি আমার কামবিলাক করিব লাগিব। জাতি জনগোষ্ঠীর উন্নয়নের কথা চিন্তা করিব লাগিব। ভারতীয় সংবিধানক আমি শ্রদ্ধা জানাব লাগিব। ভারতীয় গণতন্ত্র পৃথিবীর ভিতর একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এই কথাটো সদায় আমি মনত রাখি আমার কথাবিলাক আমি কব লাগিব, যাতে কোনো জাতি জনগোষ্ঠীক লক্ষ্য করি বা কোনো জাতি জনগোষ্ঠীক সেই প্রতিবন্ধ করে যাতে কোনো কথা কোৱা নহয়। তার কারণে প্রবীণ টুকারিয়া ডাঙরিয়াক আমি সতর্ক করে দিছো, আর কেন্দ্রীয় সরকারকে আমি আহ্বান জানাইছো, প্রবীণ টুকারিয়া ডাঙরিয়া যাতে অসমত প্রবেশ করে যাতে এনেকুৱা ধরনের মন্তব্য দিব নোৱাৰে, এনেকুৱা ধরনের সাম্প্রদায়িক বিষবাস যাতে বিয়পাই দিব নোৱাৰে, তার কারণে কেন্দ্রীয় সরকারে ব্যবস্থা গ্রহণ করব লাগে। আর অসম সরকারকে আমি আহ্বান জানাইছো, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো যে তেখেতে যেহেতু অসমখনক এখন সর্বাঙ্গ সুন্দর রাজ্যলৈ রূপান্তরিত করব বিচাৰিছে, যদি তেওঁ সঁচাকৈ আচলতে অসমখনক বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মিলনভূমি হিসাবে সর্বাঙ্গ সুন্দর রাজ্য হিসাবে যদি তেওঁ প্রতিষ্ঠা করব বিচাৰিছে, তেওঁ পাঁচখন উন্নত রাজ্যের ভিতর যদি অসমখনক এখন করব বিচাৰিছে, তেনেহলে এই সাম্প্রদায়িকতাবাদী যিবিলাক সাম্প্রদায়িক মনোবৃত্তি থকা মানুষ সেই সকল মানুষক অসমত অহাটো নিষিদ্ধ করব লাগিব। অসম সরকারে ইয়ার কারণে প্রথম পদক্ষেপ গ্রহণ করব লাগিব, আর অসমের জনসাধারণে ইয়ার কারণে সজাগ আর সচেতন হব লাগিব, যাতে কোনো কালে তেওঁলোকৰ কথা যাতে অসমত কোনো ধরনের সাম্প্রদায়িক বিষবাস যাতে বিয়পি নপরে বা সাম্প্রদায়িক সংঘাত যাতে সৃষ্টি নহয়। আর ইয়ার পিছত যদি অসমত কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি হয়, তার কারণে একমাত্র দায়ী হব প্রবীণ ভাই টুকারিয়া।